মনোনয়নে দ্বিতীয়াতেই সন্ত্রাসের ছড়াছড়ি রাজ্যে, শিরোনামে মুর্শিদাবাদের ডোমকল। শুধুমাত্র মনোনয়ন জমা করতে গিয়েই শাসক দলের আক্রমণের শিকার বিরোধীরা। হাতে লাঠি, পকেটে আগ্নেয়াস্ত্র, বিরোধী প্রার্থীর দিকে রেড়ে করে ছুটে চলেছে ওরা কারা? কোন সাহসে মনোনয়ন কেন্দ্রের বাইরে বন্দুক হাতে লাফিয়ে বেড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি? গোটা ঘটনায় নিন্দা ঝড় রাজনৈতিক মহলে। আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে তৃণমূল, এখনো নিচুতলার কর্মীদের ঠাকছে শাসক দল। ওখানে হামলা করছে কংগ্রেস, সিপিএম দমকলে, তো সেখানে আমাদের ছেলেরা প্ররোচনায় পা দিয়ে আত্মরক্ষা করতে গিয়েছে। বিশৃঙ্খলা তৈরি করছে বিরোধীরা, দাবি শান্তনু সেনের। যাদের পোলিং এজেন্ট নেই, যাদের ওয়ার্কার নেই, যাদের সমর্থক নেই, তারা বিভিন্ন জায়গায় অযথা গন্ডগোল পাকিয়ে একটা বিশৃঙ্খলার বার্তা পৌঁছাতে চাইছে। পাশে নেই সাধারণ মানুষ, ভরসা শুধুই আগ্নেয়াস্ত্র, তোপ অধীরের। তৃণমূলের তো বন্দুক ছাড়া কিছু নাই, মানুষ তো নেই, তাই বন্দুক বোমা গুলি তাদের কাছে সব থেকে বড় সম্পদ। বন্দুক হাতে ধরা পড়েও তৃণমূলের পরিচয় দিয়ে দোষ লঘু করেন কিভাবে, প্রশ্ন ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার। এই তো পরিস্থিতি, রাজ্যের প্রশাসনের উপর কারো ভরসা নেই। তৃণমূলের ব্লক সভাপতি বন্দুক সহ ধরা পড়ার পর বলছে আমাকে ছেড়ে দিন, আমি তৃণমূলের ব্লক সভাপতি। তার মানে তার এক্সপেকটেশন যে তৃণমূলের ব্লক সভাপতি হলে বন্দুক কেন কামান নিয়ে ধরা পড়লো, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তৃণমূলের আমলে এটাই চেনা ছবি, দাবি শ্রমিক ভট্টাচার্যের। এটাই পশ্চিমবঙ্গের চেনা ছবি তৃণমূলের আমলে। রাজ্যের জন্য বিপজ্জনক পরিস্থিতি, দাবি বাম নেতার। শাসক দলের গুন্ডা বাহিনী চারদিক থেকে মবিলাইজ করে আক্রমণ করছে, কাউকে ভোটে নমিনেশন দিতে দেবে না, এটা খুব বিপজ্জনক জিনিস হচ্ছে। ভোটের দিন আসতে এখনো দেরি, তার আগে এ কোন ছবি দেখাচ্ছে বাংলা? 2018-র আতঙ্কই ফেরত আসবে ফের বাংলায়, প্রশ্ন রাজ্যের কোনায় কোনায়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।